যোদ্ধা নাসিরউদ্দিন মৃধা, আমার ফাদারের নাম মরহুম শামসুদ্দিন মৃধা, আমার মায়ের নাম মরহুমা রমেশা খাতুন, আমার শহরের বাড়ি নীলপাড়া এবং আমার গ্রামের বাড়ি জিয়ারক্ষী ইউনিয়নের বালিয়াপাড়া কুষ্টিয়া সদর থানায়। আমি এখন কুষ্টিয়া নীলপাড়া বাসায় কথা বসে কথা বলছি। মুক্তিযুদ্ধে যাওয়ার আগে 1970 আমি এসএসসি পাশ করি। আমি তখন কুষ্টিয়া সরকারি মহাবিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র, ইন্টারমিডিয়েট। এমন সময় তো যুদ্ধের ডাক আসে। 1966 সাল থেকে আমি ছাত্র রাজনীতির সাথে জড়িত। আমি তখন ক্লাস 7-এর ছাত্র। আমি ছাত্রলীগের একজন সক্রিয় এবং সিরিয়াস কর্মী ছিলাম, মানে থানা কমিটির একজন মেম্বার ছিলাম, কিন্তু খুব বড় একটা নেতা ছিলাম না, কিন্তু আমি কর্মী ছিলাম বলতে হবে। তো 25 মার্চ যখন সৈন্য, মানে পাকিস্তান বাহিনী যখন তাদের সেনাবাহিনীকে যখন তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেয়, তখন কিন্তু কুষ্টিয়াতেও প্রায় 200 সেনাবাহিনী নিয়ে একটা বড় একটা ক্যাম্প এরা করে কুষ্টিয়ার। মূল ক্যাম্পটা হয় হলো কুষ্টিয়া জেলা স্কুলে, এবং আরেকটা হয় কুষ্টিয়া পুলিশ লাইন্সে, আরেকটা হয় কুষ্টিয়া ছোটো ওয়্যারলেসে আর কি। তিনটা ক্যাম্প ওরা স্থাপন করে। আসার পরপরই ওরা বিভিন্নভাবে আমাদের কুষ্টিয়ার লোকজনের উপরে অত্যাচার শুরু করে। পথে দেখা হচ্ছে, ধরে নিয়ে রাস্তায় গাড়ি থামায় ব্যাটন দিয়ে কিছু পিটাই দিল। তো ইন দ্য মিন টাইম ওরা, আমরা জানতে পারলাম যে আমাদের দুইটা মেয়েকে ওরা ধরে নিয়ে গেছে ওদের ক্যাম্পে এবং ওখানে রেখে দিচ্ছে, এটা জেলা স্কুলে। জেলা স্কুলে মূল ক্যাম্পটা ছিল জেলা স্কুলে। তখন আমাদের ছাত্র যে সংগ্রাম পরিষদ ছিল, আমরা নিজেরা খুবই, মানে কিভাবে এদেরকে কি করা যায়, আমরা অস্থির হয়ে যাচ্ছি, কিন্তু কিছুই করতে পারছি না। আর কুষ্টিয়াতে ছিল বিহারি, যারা মাইগ্রেটেড ইন্ডিয়ার বিহার থেকে আসা বিহারি ছিল কুষ্টিয়াতে প্রচুর। এই হাউজিং এবং মিলপাড়া এলাকা, এখানে প্রচুর বিহারি ছিল। এরা ওদের অক্সিলারি ফোর্স হিসাবে, সহকারী ফোর্স হিসাবে ওরা ওদের সাথে কাজ শুরু করে, এবং ওরা বিভিন্নভাবে অত্যাচার হতে হতে একটা পর্যায়ে যে আমাদের যারা নেতারা ছিল, এমএনএ, এমপিএ, এমএনএ ছিল ব্যারিস্টার আমিনুল ইসলাম, এমপিএ ছিল আমাদের আহসানুল্লাহ অ্যাডভোকেট, উনি পরবর্তী পর্যায়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন। আমরা যারা ছিলাম ছাত্র নেতারা যারা ছিলাম, আমরা সব মিলিয়ে আমরা বললাম কি করা যায়। তখন আমরা আমাদের বর্ডার যে সিকিউরিটি ফোর্স ছিল, ইপিআর বলা হতো ওই সময়, তো ইপিআর এর ম্যাক্সিমাম মেম্বাররা ছিল হচ্ছে বাঙালি। আমাদের বর্ডারে যারা ছিল সবই বাঙালি, আমাদের আনসার বাহিনী ছিল, এবং ইপিআরদের কাছে ভালো গান ছিল, হ্যাপি গান ছিল আর কি, যেমন এইচএমজি ছিল, এলএমজি ছিল, এই ধরনের অটোমেটিক যে গানগুলো আর কি, হ্যাভি হ্যাভি অস্ত্র ওদের কাছে ছিল। তাদেরকে সম্পৃক্ত করে এবং বর্ডারে যোগাযোগ করে ওরা রাজি হয়ে গেল। ইপিআরদের নিয়ে, আনসারদের নিয়ে আমরা ওদেরকে সম্পৃক্ত করে জেলা স্কুল, এই ছোটো ওয়্যারলেস, পুলিশ লাইন্স, এই তিনটা জায়গায় একযোগে আক্রমণ শুরু হলো বাড়ির থেকে। আমরা যখন এই ধরনের হেভি গানের ফায়ার শুরু হলো, আর সেই সাথে সাথে লক্ষ লক্ষ লোক, এটা কোন মাসের ঘটনা? এটা এপ্রিল মাসে, এপ্রিল মাসের পয়লার দিকে। তারপর দুই দিন যুদ্ধ করার পরে ওরা অবরুদ্ধ হয়ে গেল, ওদের খাদ্যের যে সেই সব কাটা হয়ে গেল। ওরা তখন তৃতীয় দিন রাত্রে সন্ধ্যার পরে গাড়িগুলো ওদের সব ঠেলে ঠেলে, ওরা সব তখন এই তিনটা ক্যাম্প ওদের ক্লোজ হয়ে, ওরা সব জেলা স্কুলে যে একটা জায়গায় যে সব অফিসার সোলজার সব এক জায়গা হয়ে গেছে।
এবং ওদের গাড়িগুলো ছিল সব জেলা স্কুলে। তখন জেলা স্কুল থেকে পাশে যে রোড কুষ্টিয়া ঝিনাইদহ রোড, এই রোডের উপরে সন্ধ্যার পরে ওরা গাড়িগুলো ঠেলে তুলছে, স্টার্ট করে তুলে, তোলার পরে একযোগে স্টার্ট করে ওরা যশোর ক্যান্টনমেন্টের দিক পালায়ে যাওয়ার জন্য স্টার্ট যাত্রা শুরু করছে। আর আমাদের যে ফোর্সটা ছিল ওরা তো অ্যাম্বুশ করেইছিল যে ওদের বেরোতে দেওয়া হবে না, একদম হ্যাভি এইচএমজি এলএমজি নিয়ে সব অ্যাম্বুশ করা ছিল। তখন ব্রাশ এরা করা শুরু করছে, এদের চাকাতে মারছে সব, আর চাকাগুলো লিক হয়ে কোনোটা আধা মাইল, কোনোটা এক মাইল, কোনোটা দুই মাইল, এইভাবে যেয়ে যেয়ে সব গাড়িগুলো সবই, দুই একটা গাড়ি যেতে পারছিল। ওইটা আমাদের কুষ্টিয়া ঝিনাইদহ রোডে গাড়াগঞ্জ নামে একটা জায়গা আছে, ওই ব্রিজে যেয়ে পড়ছিল, ওই ব্রিজে আমরা ওখানেও মাঝখানে ভেঙে ওখানে আমরা ওই ঢেকে ঢেকে রাখা হয়েছিলো, ক্যামোফ্লেজ করে রাখা হয়েছিলো, ওরা যেয়ে সব পানির ভিতর পড়ছিল। তো এই যে যখন পড়লো এই বিভিন্ন জায়গায় যে ইগুলো হলো আর কি, যেগুলো গাড়িগুলো সব লিক হয়ে গেল, পাংচার হয়ে গেল, সেই সময় ওই পাকিস্তানি ফোর্সরা নেমে বিভিন্ন জায়গায় ঝড়ে জঙ্গলে সব পালাইছিল আর কি। আর আমাদের দেশের মানুষ, কুষ্টিয়ার মানুষ, এরা ফালা দিয়ে, বল্লভ দিয়ে, মানে রামদা দিয়ে বিভিন্নভাবে কোপায় এদেরকে সব মেরে ফেলছিল আর কি। এটা খুব একটা ঐতিহাসিক ঘটনা, আমরা স্বাধীন করে ফেললাম, একদম পুরা স্বাধীন। 16 এপ্রিল 1971 সাল যেদিন শুক্রবার, তখন ঢাকা থেকে এবং আদার যেসব ক্যান্টনমেন্ট আছে ওখান থেকে পুরা বাহিনী, ওরা অনেক শক্তি ধরে ওরা আমাদের কুষ্টিয়াতে আবার ওরা দখল করার জন্য আসতে মানে আসা শুরু করলো। আসার সময় দুই পাশে যে সমস্ত বাড়িঘর ছিল, নাপাম দিয়ে, নাপাম বোম দিয়ে পুড়াই গোড়াতে ভেড়া মারার দিক থেকে আসছে। আমরা মানে কুষ্টিয়া হাইরোডে দাঁড়ায় দেখছি যে অনেক উঁচু কালো ধোঁয়া আগুন উঠছে, এরকম আস্তে আস্তে কি পাকিস্তান আর্মি আসছে আর কি। তখন সব মেহেরপুর দিকে, আমাদের নেতৃবৃন্দ সব মেহেরপুর দিকে চলে গেল, আমরা যা যা আমরা সব এবং শহরের লোকজন, হাজার হাজার লোকজন বিভিন্ন গ্রাম গ্রামগঞ্জের দিকে সব ছড়াই পড়তে লাগলো আর কি। আমি এখান থেকে আমার 7 মাইল দূরে আমার গ্রামের বাড়ি, আমি আমার গ্রামের বাড়িতে চলে গেলাম। আমাদের বন্ধু বান্ধবরা সব একটু স্ক্যাটার হয়ে পড়ছে, আমরা আমার বাড়িতে 4-5 দিন ইন্দিমিন্ডে আমাকে ধরার জন্য হানা দিল। হানা দিলে আমার মা, তার বয়স ওই সময় 60 বছর, আমি ছিলাম আমার 6 বোনের পরে একটা মাত্র পুত্র সন্তান। তো স্বাভাবিকভাবে বোঝেন যে গ্রামের একজন বৃদ্ধ মহিলা, এমনিতে তার ইংরাজি বাংলা সাধারণ লেখাপড়া তার নাই, শুধু উনি কোরআন শরীফ পড়া জানতেন, সেরকম একটা মহিলা যখন 3-4 দিন আমাকে রাত্রে অন্য বাড়িতে শুতে হয়, পালায় মানে যে রেখে আসতো, মা নিজে যেয়ে রেখে আসতো যে আমার ছেলেকে তুমি এই বাড়িতে রাখো। তারপর একদিন বললো, বাপ তুমি ভারতে চলে যাও, ট্রেনিং নাও, অস্ত্র ধরো, আমাদের বাংলায় বাংলাদেশ আমাদের এলাকায় কথা আছে, মারে তবে গা মরবা। আমার মা স্বয়ং এই অর্ডার দিয়েছিল, এবং আমার মা আমার যাওয়ার সময় আমার যে ব্যাগ, তখন তো আমাদের সেরকম কাপড় চোপড় ছিল না, পায়জামা ছিল একটা লুঙ্গি, আর আমি স্কুলে পড়তাম, স্কুল ড্রেস ছিল একটা, স্কুল ড্রেস ওই সাদা একটা প্যান্ট ছিল আর কি। তো এই এই মা ব্যাগের ভিতরে গুছায় গুছায় দিয়ে বলল, যাও অস্ত্র ধরো। আমি মার কথায় খুব সাহস পেলাম, যোগাযোগ করে আমরা কয়েকজন বন্ধু বান্ধব ইন্ডিয়াতে চলে গেলাম। আমাদের বাড়ি থেকে 50 মাইল দূর হচ্ছে শিকারপুর বর্ডার, আমাদের কুষ্টিয়ার লাস্ট, ভারতের শুরু। আমি আমার হাজি আমিরুল ইসলাম, হাজি রবিউল ইসলাম, তো এরকম বন্ধু বান্ধব সব আর কি, আমাদের গ্রামের কয়েকজন মেম্বার ছিল, ওরা এখন মেম্বার টেম্বার আছে আর কি। শিকারপুর থেকে, শিকারপুর বর্ডার, শিকারপুর থেকে 9 কিলোমিটার হচ্ছে ভারতের করিমপুর নামে একটা, এখন নাকি জেলা হয়েছে, তখন তো জেলা ছিল না এটা, তখন মনে হয় এটা একটা বড় একটা শহর ছিল করিমপুর। তো আমরা করিমপুরে আমাদের অবস্থান, মানে কুষ্টিয়ার লোকজন ও করিমপুরেই বেশি, করিমপুরের লোকজন যত না ছিল
তার চাইতে আমাদের কুষ্টিয়া জেলার লোকজন ছিল তার চাইতে অনেক বেশি, অনেক হাজার হাজার লক্ষ লক্ষ। যাওয়ার সময় আমরা সম্প্রতি দেখলাম মিয়ানমারের থেকে আসা একদম সবই কম, আর এপ্রিল মাসে তো অনেক গরম, তখন তো কোনো রাস্তা নাই, মাটির রাস্তা, শুধু মাটির রাস্তা, ধুলা, এত সমান ধুলা, এই ধুলা গরম হয়ে এমন অবস্থা, এই মানে সেই লু হাওয়া। তো আমাদের পথে শুধু লাশ আর লাশ, যাচ্ছে মারা যাচ্ছে, কলেরা হচ্ছে মারা যাচ্ছে, ফেলে রেখে চলে যাচ্ছে, স্রোত যাচ্ছে, স্রোত যাচ্ছে। চলে গেলাম আমরা ওই সেতুর, আমাকে চিনত, আমি খুব নোন ফেস ছিলাম আর কি, গরিবপুর যে ওখানে আমাদের ইস্ট পাকিস্তান ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলেন উনি আব্দুল বারী, বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ একজন একটা ছেলে, ওনার কাছে রিপোর্ট করলাম। যেহেতু আমরা পলিটিক্স করতাম, রাজনীতির সাথে জড়িত ছিলাম, আমরা পলিটিক্যাল কমান্ডোতে যাব, এটাই হচ্ছে আমাদের, আমার ইচ্ছা ছিল এবং আমাদের কয়েকজন ছিল, আমরা যাব পলিটিক্যাল কমান্ডো, দ্যাট ইজ মুজিব বাহিনী। এটা ট্রেনিং হয় উত্তরপ্রদেশের দেরাদুনে তান্ডুয়া ক্যাম্পে, আর আরেকটা জায়গায় ট্রেনিং হয় মেঘালয়ের হাবলং। তো বাড়ি ভাই অনেক দিন আমাকে কাজ করালো ওখানে, ইন দি মিন টাইম আমার ভিতরেও দু একবার পাঠাইছে সিটি দিয়ে বিভিন্ন কাজে, সাংগঠনিক কাজে, মুক্তিযুদ্ধের কাজে। ভারতের কোনো মানুষের মুখে একটা কোনো নেগেটিভ কথা আমরা শুনিনি, প্রত্যেকেই কিন্তু আমাদেরকে ওই এলাকার জনগণ, মানে করিমপুরের জনগণ, এত তার কষ্ট, তাদের আমরা ডিস্টার্ব করছি, কিন্তু তারা কোনো দিন কারোর মুখ কালো আমরা দেখিনি। এটা সবচেয়ে বড় ভারতের জনগণের প্রতি আমাদের কৃতজ্ঞতা। জুনের শেষের দিকে বলে তোমাদের যেতে হবে এখন ট্রেনিং, আমাদের বলা হলো তোমরা কলকাতার দমদম স্টেশনে তোমরা চলে যাবা, স্টেশনে যে কাল সকালবেলা তোমরা ওখান থেকে এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে চলে যাবা। আমরা আগের দিন বিকেলে আমরা সব রওনা দিলাম, প্রথমে বাসে কৃষ্ণনগর গেলাম, কৃষ্ণনগর থেকে ট্রেনে আমরা দমদম যেয়ে নামলাম, নেমে সারা রাত আমরা স্টেশনে থাকলাম। সকালে আমরা 8টার ভিতরে চলে গেলাম দমদম এয়ারপোর্টে, ওখানে বাড়ি ভাই আছে, ওখানে রোপ সাহেব আমাদের কুষ্টিয়া চারের এমপি ছিল আর কি, কুমারখালী খোকসার এমপি ছিল আব্দুর রোপ সাহেব, রোপ সাহেব আমাদেরকে রিসিভ করছিল, উনি ওখানে সার্বক্ষণিকভাবে আমাদেরকে রিক্রুট করছে, বাড়ি ভাই, ছোটো ভাই এবং কৃষ্ণ ভাই নামে আরেকজন ছাত্রলীগের নেতা উনিও ছিলেন, বাড়ি ভাই এগুলো অ্যাসিস্ট্যান্ট ছিলেন। আর বাড়ি ভাইয়ের উপর ছিলেন জিকু ভাই, নুরি আলম জিকু, উনি খুলনা ডিভিশনের উনি রিক্রুটিং হেড ছিলেন আর কি। তো ওনারা সবাই ওই সময় দেখা হলো, আমাদের বললো যে তোমরা সব ফলোয়িং করে দাঁড়ায় যাও, তা আমরা সব লাইন দিয়ে 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 দাঁড়ায় গেলাম সব আর কি। তখন ওরা বললো যে দেখো প্লেন দুইটা আসার কথা, কিন্তু আসবে একটা, তোমরা যেতে পারবে এখান থেকে 250, আর 250 তোমাদের যেতে পারবে না, তোরা ব্যাক করতে হবে, তোরা অন্য ট্রেনিংয়ে যেতে হবে অথবা ওয়েট করতে হবে, আরও কয়েকদিন পরে তোমাদের আরেকটা ব্যাচ যাবে। বললো আমরা তোমরা লাইন দেবার, লাইন দিয়ে থাকো, লাইনের মাঝখান দিয়ে আমরা হেঁটে যাবো, আমরা তখন এরকম বলবো সেইটা, সেই যেতে পারবে, সে ওই 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 সাইডে যেয়ে তোরা দাঁড়াবা ফাঁকা জায়গায় যেয়ে। তো আমরা তো তো দাঁড়ালাম, দাঁড়ালে এইভাবে করে আমরা যারা সৌভাগ্যবান ছিলাম 225 জন আমরা প্লেনে উঠে গেলাম। বাদ বাকি ওদের খুব খারাপ লাগছিল, ওরা কাঁদা কাটা শুরু করলো, হইচই শুরু করলো, হ্যাঁ আমরা কোথায় যাবো। আমাদের হাউজিংয়ের মতিন মাস্টার অন্যতম ছিল আর কি, মতিন মাস্টার তো খুবই ভাষণ ভাষণ দিল, হইচই করলো, যাই হোক আমরা চলে গেলাম। ওখান থেকে কার্গো প্লেন ওঠার সময়, ওটা তো ভিতরে তো কোনো সিট নাই, আর পিছন দিয়ে উঠতে হয়, তা আমরা ওঠার সময় দিকে তুলা দিচ্ছে আমাদের হাতে, তুলা ওটা তুলা কী হবে, আমরা তুলা কানে কানে দিতে হবে, কারণ ওখানে এয়ার প্রেশার লাগবে। তা আমরা মনে হচ্ছে কিসের তুলা বলা নেবো, হ্যাঁ একটু এনজয় করবো, দেখি কী কী হয় না। আমরা কয়েকজন বোকার মতো নিলামই না, ভিতরে যে প্লেন যখন ওঠা শুরু করলো, ওটা ক্রমান্বয়ে উঠছে, আর আমাদের কানের প্রেশার, এমন কানে প্রেশার লাগছে মনে হলো কানের পর্দা ফেটে যাচ্ছে, কি যে যন্ত্রণার কষ্ট। ও তুলা যারা রয়েছে তাদেরও মানছে না, তারা বলছে আমাদের কম হচ্ছে, কম লাগছে একটু, কিন্তু ওদেরও লাগছে। তো গেলাম ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুর বিমান ঘাঁটিতে, যে আমরা নামলাম, বড় বড় কাশবন দেখা যাচ্ছে, মানুষ দেখা যায় না। নামার পরে আমরা আমাদের ফলিং ফলিং সব সব দাঁড়ায় গেলাম, গোনা শুরু হলো, বারবার গুনছে 249 জন,
বিসি আমরা 250 জন পাইলট ঘেমে যাচ্ছে, তো বুঝ দিতেই হবে, একজন যদি মিসিং হয় তাহলে তো ওদের, তারপর অনেকক্ষণ ধরে গুণাগুণি হচ্ছে, সবার টেনশন, আমরাও টেনশন যে গেল কোথায় একজন, হঠাৎ করে কাশবনের ভিতর দিকে একজন চলে আসছে, কে দেখি যে আমাদের এই জিয়ার কিউনানির দেলোয়ার হোসেন নামে এক লোক, পরবর্তী পর্যায়ে উনি এসপি হয়েছিলেন পুলিশের, সে বললো যে তুমি যে গেলে কাউকে কিছু বলে গেলে না, তাহলে আমার খুব পায়খানা আসছিল, আমি বলার ই পাইনি আর কি, সুযোগ পাইনি। যাই হোক, ওখানে দেখি যে আগে দাঁড়ানো আছে পাঁচটা আর্মি ট্রাক, আমরা 50 জন করে এক একটা ট্রাকে উঠে গেলাম। এয়ারপোর্ট থেকে নেমে বেরোতে মাটির রাস্তা, দুই পাশে ধানের জমি, ওই আমরা প্রথম দেখলাম যে ওই ছোট ছোট ইরি ধান, আজকে বাংলাদেশে যেটা যে ইরি ধানটা আমরা খাই, যে প্রচুর এত বড় বড় বাইল সেই ধান, আমরা সব তো কৃষকের ছেলে, আমরা দেখি আরে বাবা বাংলাদেশে তো কিছুই নাই, আমাদের দেশে তো এইসব কিছুই আসেনি, পাকিস্তান গভর্নমেন্ট আমাদেরকে কীভাবে বঞ্চিত করে রাখছিল, কোনো প্রযুক্তি আনত না, মানে আমরা বুঝতে পারলাম যে আমাদের খাদ্যে যাতে আমরা ফকিরের মতো থাকি সেই ব্যবস্থা ওরা সবসময় করতো। আমাদের ক্যান্টনমেন্টে নিয়ে গেল, দেখি যে আমাদের জন্য একটা ফিল্ডে বেশ কিছু তাঁবু টানানো আছে, যাতে আমরা 250 ওখানে অ্যাকোমোডেট হতে পারি। অফিসার, ওখানে আর্মি অফিসার আমাদের বলল যে তোমাদের এখান থেকে, তখন বিকেল 4:30 এরকম হবে, তো আমাদের বললো যে তোমরা রাত 2টার সময় আবার এই 5টা ট্রাক আসবে, স্টার্ট হবে তোমাদের ক্যাম্পের দিকে, ট্রেনিং ক্যাম্পের দিকে। আমাদের একটা গ্রাউন্ড শিট দিল, একটা কম্বল, আরেকটা কম্বল দিল গায়ে দেওয়ার জন্য। তা আমরা তো বুঝতে পারিনি যে এত শীত লাগবে, আমরা তখনও বুঝতে পারছি না যে এত শীত পড়তে পারে, আমাদের কাছে তো কোনো শীত বস্ত্র তো নাই, আমাদের তো নিজেরই কাপড় চোপড় নাই, ওই একটা পায়জামা টায়জামা এইসব আর কি, লুঙ্গি। কিছুক্ষণ পরে একজন মেজর আসলো, সাথে কয়েকজন ফোর্স, এসে বললো যে আমরা এখানে একটা আমরা ড্রামা করব, বাংলাদেশের যে প্রেক্ষাপট, বর্তমান প্রেক্ষাপটের উপরে একটা ড্রামা করতে চাই, তো এই ড্রামাটার ব্যাপারে আমাদেরকে ব্রিফ করতে হবে যে ওখানে বাস্তবে কী হচ্ছে। তো আমি একটু কথা বেশি বলতাম, আমার সাথে অনেক সিনিয়র ছিল আর কি অনেকে, তো সবাই বললো না আসে তুমিই বলো। তা আমি ওই অফিসারকে বললাম যে কোন ভাষায় কথা বলবো, বাংলা বলবো না হিন্দি বলবো, আমি তো হিন্দি জানি না, তারপরেও হিন্দি সম্বন্ধে ধারণা ছিল যে হয়তো লাস্টে হ্যাই বললে পরে হিন্দি টিন্দি হয় এরকম একটা। তো বলে না না আপনি হিন্দি বললে তো কথাই থাকে না, ইংরাজিও বলতে পারেন আর বাংলাও আমি জানি স্পষ্ট, বাংলাও বলতে পারেন। আমি বললাম আমি হিন্দিতে বলবো, তো আমি হিন্দিতে আমি শুরু করলাম, তো কিয়া বলেগা ভাই, পাক আর্মি দলকে দল আতে হয়, গ্রামকে গ্রামকে ঢুকতে হয় এবং গুলি করকে মেরে ফেলতে হয়। তখন তো সবাই হাসাহাসি বলছে যে থামেন 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 থামেন, তারপর আমি থামলাম, বলল ঠিক আছে আপনি বাংলায় বলেন, তো বাংলায় তখন খুব ভালো সুন্দর করে বললাম, বলার পরে উনি ধন্যবাদটা জানাই আমাদেরকে চলে গেল, আমরা তাড়াতাড়ি একটা নাটক আমরা করব। রাত 2টার সময় 5টা ট্রাক চলে আসলো, ওখানে আমাদের খানা ছিল, গরম লুচি আর ওই সবজি প্রথমে খাওয়ায় স্টার্ট হয়ে গেল, ওই দিন থেকে চারখান করে লুচি দিল, আমরা খেয়ে নিলাম সব বড় বড় লুচি খেয়ে আমাদের ট্রাক স্টার্ট হলো। ওখান থেকে দেরাদুন শহর 4-4.5 ঘন্টা লাগলো শুধু দেরাদুন শহর পর্যন্ত পৌঁছাতে, ভোর হয়ে গেল, আর যেতে যাওয়ার সময় তো দেখছি দূরে পাহাড় পাহাড়, দেরাদুন শহরটা আমরা পাস করলাম। পর থেকেই পাদদেশ, ওটা হিমালয়ের পাদদেশ, খুব বড় পর্বত, ওটা শুরু আমাদের ট্রাক, 5টা ট্রাক ওটা শুরু করলো। তারপর ঠিক সকাল 8টায় যে আমরা পৌঁছালাম তান্ডুয়া, আমাদের ক্যাম্পের নাম ছিল তান্ডুয়া, তান্ডুয়া ক্যাম্প উপমহাদেশের, পাক ভারত উপমহাদেশের সবচাইতে বড় গেরিলা বেস, এটা ব্রিটিশদের তৈরি, এখানে পাকিস্তান ইন্ডিয়া ব্রিটিশের বড় বড় জেনারেলরা ওখানে গেরিলা ট্রেনিং নিয়েছে। ওখানে যখন বরফ পড়ে তখন 9 ফিট পর্যন্ত বরফ পড়ে যায়, তখন ওরা ক্যাম্প গোটায় তখন নিচে চলে আসে, সি লেভেল থেকে 15,500 ফিট উপরে। তো আমরা থাকতে থাকতে বরফ পড়া স্টার্ট হয়ে গেল। যাই হোক, আমরা ছিলাম 13 কোর্স, আমি ছিলাম 13 কোর্সের একজন সৈনিক, 2 নম্বর কোম্পানি এবং 11 স্কোয়াড। তো ট্রেনিং যেসব ছিলেন হলো এস রাওয়াত ছিলেন ডুগরা, এবং আমাদের সাথে অনেক রাজপুত অফিসার ছিলেন, মনমোহন সিং নামে আমাদের একজন খুব প্রিয় অফিসার ছিলেন ওখানে, তারপর বাঙালি সুনীল দা নামে একজন অফিসার ছিলেন,
এনারা সার্বক্ষণিক আমাদেরকে গাইড করতেন, আমাদের ট্রেনিং দিতেন। আমাদের ক্যাম্প ইনচার্জ ছিলেন হচ্ছে ইনু ভাই, হাসানুল হক ইনু, এখন যিনি মন্ত্রী। আমাদের পলিটিক্যাল ইনস্ট্রাক্টর ছিলেন হলো আম্বিয়া ভাই, শরীফ নুরুল আম্বিয়া। আমাদের আরেকজন ছিলেন হলো মাহবুব ভাই, তখন মাহবুব ভাইয়ের এরকম বাবরি চুল ছিল। সারা দিনের ভিতরে অর্ধেক সময় আমাদের পলিটিক্যাল ক্লাস হতো এবং প্রতিদিনই পলিটিক্যাল ক্লাসগুলো এই তিনজনই নিতেন, ইনু ভাই, আম্বিয়া ভাই আর মাহবুব ভাই। ট্রেনিং সেন্টারে আমাদের প্রত্যেকদিন এক টাকা করে দেওয়া হতো, এক রুপি, ওয়ান রুপি। আমাদের ক্লাস হতো বিভিন্ন এক্সপ্লোসিভের উপরে, কোন এক্সপ্লোসিভটা কোন কাজে আমরা লাগাবো, আর অ্যাম্বুশ এবং রেড এটা শেখানো হতো। এবং আমাদের ক্লাসগুলো হতো যে হোয়াট ইজ গেরিলা ওয়ারফেয়ার, আর ফিল্ডে আমাদের ট্রেনিং হয়েছে ওখানে আরসিএল গান, 2-3 ইঞ্চ মোটর, 3MG, SMG, SLR, রাইফেল, এইগুলোই আমাদেরকে মোটামুটি আমাদের ট্রেনিং হয়েছে আর কি। আমাদের একটা গ্রাউন্ড ছিল ওখানে, ওখানে ন্যাশনাল অ্যান্থেম হতো, আমার সোনার বাংলা জাতীয় সঙ্গীত গাওয়া হতো। ওইটা খুব ইনকারেজিং ছিল আমাদের জন্যে, ওইটা যখন হতো তখন আমাদের মানে ভিতরে অন্যরকম একটা ভাব সৃষ্টি হতো, আমাদের রক্ত তখন টকবক করে ফুটে উঠছে যে কবে আমরা বাংলাদেশে যাবো, কবে আমরা যুদ্ধ করবো। ফাইনালি আমাদেরকে বলা হলো তোমরা যাওয়া ব্যাক করবা কিসে, অপশন কি, অপশন ট্রেন এবং প্লেন। আমরা প্লেনে তো আর জীবনেও যাবো না, তো বলতে হবে ট্রেন। ওকে, ট্রেন বলো, তোমাদের দেরাদুন শহর থেকে, দেরাদুন স্টেশন থেকে তোমাদের যেতে হবে, 3 দিন 3 রাত লাগবে। ট্রেনটা লোকাল ট্রেন, হাওড়া স্টেশন, পশ্চিমবাংলা হাওড়া স্টেশনে তোমরা যে পৌঁছাবা। আমার এখনও খারাপ লাগে, আসার সময় আমাদের অফিসারদের সাথে যখন বিদায় নিচ্ছি, ওনারা খুব মানে আমি আবেগপ্রবণ হয়ে গেছিলাম, মানে সবাই আমরা কাঁদা, ওনাদের সঙ্গে ওনারাও কাঁদছে আমরাও কাঁদছি যে আর কোনোদিন হয়তো দেখা হবে না, হয়তো মারা যাবো। আমরা আবার 5টা ট্রাকে করে দেরাদুন শহরে আসলাম, একটা স্কুলের মতো জায়গা, সেখানে আমাদের জন্য প্রচুর ফুল প্যান্ট রাখছে, জামা, গেটস, মোজা, এগুলো সব রাখছে, বলছে এগুলো সব তোমরা পরো, করে যাবা ট্রেনে যাবার মিলিটারি ভ্যান লেখা আছে, সেই বগিগুলো যে তোমাদের জন্য রাখা হয়েছে, 5টা বগি রাখা হয়েছে, 50 জন করে এক একটা বগিতে উঠবা, তোমাদের সাফিসিয়েন্ট খাবার দেওয়া আছে ওখানে, তোমাদের সাথে একজন করে অফিসার থাকবে, প্রত্যেকটা বগিতে একজন অফিসার থাকবে। বলো তোমরা কোনো যে স্টেশনে দাঁড়াবে কোনো কারোর সাথে, অনেকে তোমার এখানে গুপ্তচর আছে পাকিস্তানি, তোমরা কারোর সাথে কোনো কথা বলবে না। 3 দিন 3 রাত একদিন মর্নিংয়ে আমাদের গাড়িটা এসে হাওড়া স্টেশনে থেমে গেল, দেখি আবার ওই 5টা ট্রাক দাঁড়িয়ে আছে আর্মি। আমরা আবার উঠলাম, উঠে আমাদের ব্যারাকপুর ক্যান্টনমেন্টে নিয়ে আসলো, ব্যারাকপুর ক্যান্টনমেন্ট, ওখানে আমরা কয়েকদিন ছিলাম, 10-12 দিন মতো ছিলাম ওখানে। তারপরে আমাদের তো এই 60 জন 70 জন 50 জন বিভিন্ন সাইটে এভাবে পাঠানো শুরু হলো। তখন তো গ্রেটার কুষ্টিয়া ছিল, আমাদের কোম্পানি কমান্ডার ছিল দর্শনাবাড়ি, তখন তো গ্রেটার কুষ্টিয়া, দর্শনাবাড়ি, নাম ছিল আবুল বাসার গুলু ভাই, গুলু। এই গুলু ভাই আমাদের সাথে আগেই পরিচিত ছিল, উনি ফুটবল টিমের, কুষ্টিয়া জেলা ফুটবল টিমের উনি গোলকিপার ছিলেন আর কি, উনি খুব ভালো মানুষ ছিলেন। আর হামিদুর রহমান ছিলেন আমাদের স্কট লিডার, বর্তমান চেয়ারম্যান আছেন নজন গ্রামীণ ইউনিয়নের, উনি ছিলেন আমাদের টিম লিডার, শাহবুদ্দিন আলম। আমাদের একটা গাড়িতে মানে 60 জন 65 জন আমরা এখন ছিলাম, আমরা ঢুকলাম জুলাইয়ের লাস্টের দিকে আর কি। আমরা ভেড়া মারা দিয়ে আমরা ওখান থেকে আমরা পাকশি ব্রিজের বামে রেখে আমরা পার হলাম, ট্রেন লাইন পার হলাম। তারপরে যেটা আপনার এই ঈশ্বরদী, কুষ্টি ঈশ্বরদী রোড, এই রোডটা পার হলাম, পার হয়ে ওই চর থেকে আমাদের নৌকায় তোলা হলো, যে চরটার নাম হলো তারবাড়িয়ার চর। ওখান থেকে তুলে আমাদের সাথে আমরা কুষ্টিয়াতে সদর থানায় একটা ব্যাচ ছিলাম, কুয়ারখালী থানায় একটা ব্যাচ ছিলাম, সদর থানার ব্যাচের ভিতরে আমরা ছিলাম সব। আমি ছিলাম হামিদুর রহমান, মিজানুর ছিল, রশিদ ছিল, দেলোয়ার ছিল, এরকম আমরা ছিলাম। এখন যেগুলো মনে হচ্ছে আর কি, আরও অনেকে ছিল, খালেক মানে ছিল আমাদের সাথে, আর কুমারখালীতে চলে গেল আমাদের নামাই দিয়ে, কুমারখালীতে চলে গেল। তার ভিতরে বর্তমান যে সংসদ সদস্য দাঁড়িয়েছে, ব্যারিস্টার জর্জ, কিরণ, বরুণ মাস্টার ছিল, পান্না ছিল, আজিজ খান ছিল, আজিজ খানের একটা ইয়ে ছিল, ভাগ্নে ছিল, মারা গেছে ও, এরকম আমরা সব পরিচিত ভিতর ছিলাম আর কি। আমরা রিপোর্ট করলাম দূর্বাসারাতে, আমাদের বেস ক্যাম্প ছিল ওখানে, তো থেকে আমরা ছোটোখাটো অপারেশন শুরু করলাম।
রেড দিয়ে আমাদের বিভিন্ন ব্রিজে যে সমস্ত এই কুষ্টিয়া ঝিনাইদহ ব্রিজে মানে এই রোডে দুইটা ব্রিজ ছিল, একটা বালিয়াপাড়া একটা লক্ষ্মীপুর, এই ব্রিজগুলোতে আমাদের পরিকল্পনা হলো যে এই ব্রিজগুলো যারা পাহারা দিচ্ছে রাজাকার আলবদর এটা ধরতে হবে। তো আমরা একে একে রেড দেওয়া শুরু করলাম এবং বিভিন্নভাবে আমরা বিভিন্ন সময় যারা পিস কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল রাজাকার তৈরিতেই ছিল এবং যে সমস্ত রাজাকার অত্যাচার করতো আর কি তাদেরকে আমরা ধরছি প্রায় সময়ই আর কি। ইন দ্য মিন টাইম 5 তারিখ 5ই ডিসেম্বর দিবাগত রাত্রে তার আগের দিন আমরা ধরে আনছি বালিয়াপাড়া নামে একটা জায়গা, সেখানকার ব্রিজের থেকে আমরা বেশ কিছু রাজাকার ধরে নিয়ে আসছি এবং তার ভিতরে কিছু সিরিয়াস রাজাকার ছিল, তারা আমাদের মা বন্ধুর উপর অত্যাচার করেছে এরকম রেকর্ড আমাদের কাছে ছিল আর কি। তো আমরা সেগুলো বাছাই করা হচ্ছে যে কোনগুলো বাছাই করা হচ্ছে, দুর্বাসরা বাজারের উপরে সবগুলো দড়ি দিয়ে বাঁধা আছে, বেঁধে আমরা পাহাড়া টাহা দিচ্ছি কিন্তু অতটা এই না যে বাঁধাই যখন আসে তখন সব বসা আছে। ইন দ্য মিন টাইম একজন রাজাকার এই দড়ি লুজ দিয়ে আস্তে করে বাড়াই দিয়ে ঝেড়ে দৌড় দিল আর কি। তখন তো আমরা তো বহু লোক ছিলাম ওখানে প্রায় 150, তা আমরা যার হাতে যা অস্ত্র আছে পিছনে গুলি করা হলো আর কি। তো নদীর ভিতরে নেমে গেছিলো শ্মশানের পাশে একটা শ্মশান, ওর ভিতর দিয়ে পলায় কোন দিক দিয়ে চলে গেল, ওকে আর পাওয়া গেল না রাত্রে, অনেক রাত্রে একটা মেসেজ পেলাম আমরা ওই রাত্রে গভীর রাত্রে মেসেজ পেলাম। এইটা মেসেজটা আসলো আমাদের নোমান ভাই এবং জাফর ভাই, নোমান ভাই ছিল কুষ্টিয়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আর ডেপুটি ছিল হলো জাহিদ হোসেন জাফর কমান্ডার, ডেপুটি কমান্ডার। ওনারা মেসেজ দিল যে আগামীকাল 6ই ডিসেম্বর কুষ্টিয়া থেকে বড় একটা কনভয় যাবে এই নদী পার হয়ে কালী নদী, মোরা কালী নদী একটা, আমরা কালী নদীর পাড়েই কিন্তু আমরা মিটিং টিটিং করছি, দুর্গাছড়া যে বাজারটা সেটা কিন্তু কালী নদীর পাড়ে মোরা কালী নদী, যে এইটা পার হয়ে পান্টি বাজার আক্রমণ করতে যাবে এই নিউজটা আমরা পেয়ে গেলাম। তো ওরা বললো যে আমরা নদীর ওই পার থেকে, নদীর পশ্চিম পার থেকে যখন পাড়রা হয়ে নদী পার হয়ে চলে যাবে তখন আমরা ওই দিক থেকে অ্যাটাক করবো, আর তোমরা পিছন দিয়ে নদীর উপারে থেকে যখন নদীর ভিতর নামবে তখন দুই দিক থেকে ক্রস ফায়ারে ওরা মারা হবে। যদিও আমরা ট্রেনিং নিয়েছি হিট অ্যান্ড রান, কিন্তু সব জায়গায় আমাদের করতে হয়েছে ফ্রন্ট ফাইট, এটা আমাদের জানা ছিল না। ফ্রন্ট ফাইটে কিন্তু একটা ট্রেনিং আছে আলাদা ফ্রন্ট ফাইট করা, সেটা আমরা একদমই জানতাম না, কিন্তু আমরা সাহসে মানে দুঃসাহসী ছিলাম আমরা, তাই আমরা সামনাসামনি যুদ্ধ করছি। যুদ্ধ আমরা তখন ভোরবেলা যে আমরাও 5টার দিকে যে আমরা ওয়েট করতেছিলাম যে কখন ওরা পাস করে, ওরা যখন নদী পাস করে ওই দিকে গেছে যাওয়ার পর ওরা তখন ফায়ার ওপেন করছে, তখন আমরা পিছন থেকে যেয়ে ঘিরে নিয়ে আমরাও উপার থেকে যখন বাধাপ্রাপ্ত হলো নদীর ভিতরে নেমে গেল, আমরা তখন পশ্চিম পাড় থেকে তখন আমরা মারা শুরু করলাম। যুদ্ধটা সকাল 6:30টার দিকে শুরু হলো, এইটা 6ই ডিসেম্বর যেদিন ইন্ডিয়া যেদিন স্বীকৃতি দেয় সেই দিন, যাই আমরা তো জানতাম না কখন স্বীকৃতি দিয়েছে না দিচ্ছে। যুদ্ধটা বেলা 3টা পর্যন্ত যুদ্ধটা চলল, ঠিক 3টার আগ মুহূর্তে ওরা ওদের যে ফোর্স এখানে আটকা পড়ছে এই বিষয়টা তখন কুষ্টিয়া কমান্ডে চলে গেছে, সদর কমান্ডে ওদের চলে গেছে যে ওখান থেকে রাজাকার আর্মি মিলাইয়ে 400-500 ওরা এসে আমাদের পিছনে, আমরা তো মাঝখানে পড়ে গেছি, মানে ওরা ওই দিক দিয়ে আসছে ঠেলে নদীর ভিত্তি উঠে আসছে, ওরা আমরা মারছি আমাদের পিছন থেকে ওরা চলে যাবে আর কি, ওরা তো উঠে চলে যাবে, ওই লাইনটাতে পিছন থেকে আবার এক বড় কনভয় চলে আসছে, এসে শেখ মুজিব জিন্দাবাদ জয় বাংলা জোরে জোরে স্লোগান দিচ্ছে। আমরা ভাবছি যে কারা কারা, আমরা ওদের ট্র্যাপে পড়ে গেছি আর কি, আমরা খুব মানে বুদ্ধিহীনতার মতো কাজ করছি, ওরা ক্যানেলের উপরে উঠে ওরা ব্রিজের উপরে ওরা এরকম স্লোগান দিচ্ছে। ওই জায়গা করিমপুরের একটা ব্রিজ আছে আর আমরা ক্যানেলের পাড়ির উপরে উঠে পড়ছি, যে উঠে পড়ছি প্রথমেই দেখি যে আমাদের সহযোদ্ধা ওদের সামনে এইভাবে ধরা, আমাদের যে ইংলিশরা ছিল শাহবুদ্দিন আলম আমাদের যে সব খাকি ড্রেস ওর ভিতরে সাহু ভাই সামনে একদম, তো গুলি করলে ওই মরে আগে, যাই হোক গুলি করার সুযোগ শুধু করা পেলাম না, ওদের তো অ্যাম্বুস করেছিল LMG পাতা ছিল 3-4টে, ওরা সে মানে একদম ব্রাশ একভাবে মারা শুরু করলো। আমরা ক্যানেলের উপর থেকে জাম্প করে নামতে যেই নামতে আমরা দুজনে ইনজোর্ড হলাম,
আমি এবং নূর মোহাম্মদ জাপান। আমার লাগলো এই হচ্ছে আমার বুমি লাগার জায়গাটা, এখান থেকে ঢুকছে আর এই এটা, এই যে হাড়টা, এই যে হাড়টা এখানে 25% মতো এটা ভেঙে গেছে আর কি, এই জায়গাটা। হ্যাঁ, এই যে জায়গাটা, এই এই হচ্ছে হাড়টা, হ্যাঁ এই পর্যন্ত ভাঙা আর ঢুকছে এই যে ছোট, এই যে আছে না এটা চাইনিজ বুলেট ছিল আর কি। আমার লাগার পরেও আমি কিন্তু আমার আমার কেডসের ভিতরে রক্ত ফাঁসফুস করছে, তো তখন ওরা ধরতে আসছে আমাদের। তখন আমাদের কমান্ডার ছিল হামিদুর রহমান, হামিদুর রহমান বললো যে এই আমাদের প্রত্যেকের কাছে ভালো উইপেন ছিল, সেপ্রোডিন রাইফেল ছিল, এসএলআর ছিল প্রত্যেকের কাছে আমাদের, তো বললো তোমরা একদম লাইন পজিশনে যেই তোমরা ই করো, একবারে সব একসাথে ফায়ার দাও একসাথে। আমরা যখন 8-10টা মানে এসএলআর একবার ফায়ার দিয়ে দেখলাম, তখন ওরা দেখলো যে না এ তো প্রচুর ওদের কাছে মানে ভালো অস্ত্র আছে, তখন ওরা দৌড়ে আসছে না, ওরা তখন তখন ফায়ার করা শুরু করলো আর কি। আর আমাদের যে নূর মোহাম্মদ জাপান ছিল, ওর যাওয়ার কোনো সুযোগ ছিল না, ওর লাগছিল অ্যাঙ্কেলে, ওর এই অ্যাঙ্কেল ফুটো হয়ে এই পাটা এইভাবে এইভাবে করছে, ওর পাটা তখন আর কোনো শক্তি নাই। তখন ও বলছে যে আমাকে ভুলতে যাবো না, আমি কিন্তু খুবই মানে আমি আমি হাঁটতে পারছি না। তখন ওকে আমরা আমার এই অবস্থায় আমার ইনজুর্ড অবস্থায় আমার ওর একটা হাত আমার ঘাড়ে আর একটা হাত হলো ওর ভাইয়ের ঘাড়ে, দুইজন নিয়ে টানতে 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 আখের ক্ষেতের ভিতর দিয়ে নিয়ে, আখের ক্ষেত যখন পারলাম তখন আমার কমান্ডার আমাকে বললো যে তুমি এবার নিজে দৌড়ায় চলে যাও, নদী পার হও, কারণ তুমি যে অবস্থায় আসো একটু পরে তোমাকে টানা লাগবে আমাদের, তুমি ছেড়ে দাও আর একজনকে বলে তুমি ধরো। ধরে আমরা ব্যাক করে আমরা আমি তো নদী পার হলাম, নদীর পাশে যে ধর নদীর পানির ভিতরে পা যেয়ে যখন দিলাম, ওই পাশে তো আমাদের হাজার হাজার লোক, ওরা তো জয় উৎসব করছে, ওরা জিতে গেছে। তখন আমাদের বন্ধু বান্ধব সব আমাদের দৌড়ে আসলো, আমার বন্ধু আমিরুল ইসলাম ওর গান টান কোথায় ফেলে কাঁচা মারা এসে আমার প্রথমে কাঁধে করলো আর কি, তাদের 15-20 জন এসে আমাকে তুলে নিয়ে গেল, তারপর ওখান থেকে সাইকেলের ক্যারিয়ার উপর বসায় পান্টি বাজারে নিয়ে গেল, ওখান থেকে আমাকে কোনো মতে একটা ব্যান্ডেজ করলো। এবং আমি তখন জানতে পারলাম যে ইন্ডিয়া স্বীকৃতি দিয়েছে, ওই আমি আমার ডাক্তারখানাতে আমি জান শুনতে পারলাম, তখন খুব ভালো লাগতে লাগলো। তারপরে আমাদের ডেপুটি কমান্ডার আমাকে আমাদের তিনজনকে আমার ওই নদীর ওই পাড়ে আমাদের অপর পাড়ে যারা ছিল ওখানেও ওরা আরও দুইজন ইনজুর্ড হয়েছে, তিনজন ইনজুর্ড হয়েছিল, ওর ভিতরে দুইজন শহীদুল ইসলাম এবং আবুল কালাম আজাদ, ওই দুইজনকে এবং আমাকে আমাদের তিনজনকে নিয়ে পার্শ্ববর্তী থানা যেটা শৈলকুপা, শৈলকুপা থানার কাছেরখোল, কাছেরখোল নামে একটা বাজার, ওই কাছেরখোল গ্রামে তারামিয়া নামে এক ভদ্রলোকের বাড়িতে আমাদের তিনজনকে নিয়ে রেখে দিল আর কি। তখন সন্ধ্যা হয়ে গেছে, বললো যে কালকে সকালে তোমাদের ডাক্তার আসবে, ডাক্তারের নাম হলো শহীদ ডাক্তার, ইয়াং একটা ডাক্তার, তখন সবেমাত্র ইন্টার্নি করছিল, মানে ডাক্তারি পাশ হয়ে গেছিলো রাজশাহী মেডিকেল কলেজ থেকে, ওই ইন্টার্নি করছিল, তো উনিই আমাদেরকে প্রায় 5-7 দিন উনি আমাদেরকে প্রতিদিন উনি আসতেন ব্যান্ডেজ করতেন, উনি ফরসেপ দিয়ে যেগুলোই প্রথম দিন তো যে হাড়গুলো এরকম সব ভেঙে কুচি কুচি ইয়ে ছিল আর কি, সেগুলো সব অপসারণ করলেন, এবং ওই গুলিটা বের হয়ে চলে গেছিল না ভিতরে ছিল, সেই গুলিটা উনি বের করলেন। তো ইন্টারেস্টিং ব্যাপার কি, ওই গুলিটা আমার মা আমৃত্যু তার বাক্সে কাগজে মোড়ায় রেখে দিয়েছিলাম, এটা সেই গুলিটা মা মৃত্যুর পরে একবার গুলিটা আর আমার কাছে নাই, মিসিং হয়ে গেছে। তারপর তো কুষ্টিয়া 11 তারিখে স্বাধীন তো হয়ে গেছিলো, আমাদের আমাদের মনে হয় 14 তারিখে আমরা কুষ্টিয়াতে আসলাম, 14 তারিখে আমাদের নিয়ে আসা হলো এখানে। এই হলো সংক্ষিপ্ত আমার গেরিলা জীবন, গেরিলা যুদ্ধের জীবন। আসলে যুদ্ধটা ছিল যে উদ্দেশ্যে পাকিস্তান সৃষ্টি হয়েছিল, যে উপনিবেশিক শক্তির যে শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য, কিন্তু দেখা গেল যে পাকিস্তান হওয়ার পরেও আমাদের আমরা শোষণ হতেই লাগলাম, আমাদের 7.5 কোটি লোক আমাদের মেধা ছিল, আমাদের জমি ছিল,
আমাদের সবই ছিল, কিন্তু আমাদেরকে কোনো উন্নত প্রযুক্তি দেওয়া হতো না, আমাদের ছেলেদের শিক্ষার কোনো সুযোগ, স্কুল কলেজ রাস্তাঘাট কিছুই বানানো হতো না। যে আমরা যদি শিক্ষিত হয়ে যাই তাহলে আমরা ওদেরকে মানবো না, যারা শিক্ষিত ছিল তারাও তাদেরকেও উপযুক্ত মূল্যায়ন করা হতো না। দেশ ওরা পরিচালনা করবে, ওরাই দেশ চালাবে, এইটাই ছিল ব্যাপার। সবচাইতে বড় কথা হচ্ছে আমরা 7.5 কোটি বাঙালি থাকা সত্ত্বেও আমাদের যে ভাষা, মায়ের ভাষা, সেটা ওরা প্রধান ভাষা হিসাবে স্বীকৃতি দিল না এবং দেওয়ান বলে ঘোষণা করলো। বিভিন্ন কারণে আমাদের এই শোষণ থেকে অধিকার বঞ্চিত থাকার কারণেই আমাদের মূলত যুদ্ধ। আমাদের বঙ্গবন্ধু জাতির জনক উনি এই বিষয়টা তখন ফিল করলেন এবং উনি যখন আমাদেরকে 7ই মার্চের পরে যে ভাষণটা দিলেন সেই ভাষণ থেকে কিন্তু আমরা সিরিয়াস হয়ে গেলাম যে হ্যাঁ, আমাদের হয়তো বা কোনো একটা সিরিয়াস যুদ্ধে আমাদের লিপ্ত হতে হবে, এবং এইটাই হচ্ছে আমাদের একমাত্র উদ্দেশ্য। এবং এখন বর্তমানে আমরা খুশি, আমাদের সন্তানেরাই এখন দেশ চালাচ্ছে, আমাদের ভবিষ্যৎ প্রজন্মরাই এখন সব কিছু করছে, ইঞ্জিনিয়ার ডাক্তার সব কিছু, আমাদের প্রশাসনের অফিসার মন্ত্রী, আমাদের প্রাইম মিনিস্টার, আমাদের সব কিছু আমাদের বাঙালিরা। আমার এখন শান্তি, আমরা আর কিছু চাই না। আমাদের যেটা যে উদ্দেশ্যে যুদ্ধ করেছিলাম, রক্ত দিয়ে দিয়েছিলাম, সেটা আমাদের সার্থক হয়েছে বলে আমি মনে করি। I'm sorry.